नमस्कार बंधुरा आमी अरिंदम रामा हर्टिकल्चर चैनले सबाइके स्वागत। बंधुरा आजकेर आमार एई भिडियोते आमी जे विषयटा निये आलोचना करब तोमरा निश्चयई थाम्बनेल आर टाइटल थेके बुझते पेरेछो जे आमी कोन गाछटा निये आलोचना करते चलेछि। अनेक अनेक एकटा जनप्रिय गाछ बाड़ीर मध्ये तोमार रूमेर मध्ये तोमार रूमटाके गाछ दिये साजानोर जोन्नो जे गाछटार कथा प्रथमेई मने आसे सेटा हलो मानी प्ल्যান্ট। आजकेर आमार ए भिडियोते स्टेप बाई स्टेप तोमादेरके बोलबो मानी प्लांटेर परिचर्या कि करे करते हबे एबं ए मानी प्लांटटाके कत सुंदरभावे झाकड़ा करते हबे। बंधुरा आमी ए गाछटाके पूजोर परे बसिएछिलाम प्राय 5-6 मास मतो ए गाछटा सुंदरभावे ग्रो करेछे। কিভাবে এটা হলো এতটা সুন্দর? প্রথমত এর যে মাটিটা, এর মাটিটা তৈরি করতে গেলে তোমাকে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করতে হবে। মানে মাটির মধ্যে জল দাঁড়িয়ে থাকা বা সব সময় ভিজে ভিজে চুপচুপ হয়ে থাকাটা একদম পছন্দ করে না মানি প্ল্যান্টটা। তোমরা অনেকেই বলো যে কোনো মাটিতে হয়ে যায়, তুমি এই যে মাটির কথা বলছো ওয়েল ড্রেনেজ যে মাটিটা এটাতে করে দেখো, তোমার পাতাটা সবসময় চকচক করবে। যারা একটু বেশি भारि माटिते करो तादेर किन्तु पाता हलुद हो जाए अनेकेर जेटा होये थाके एकमात्र कारण एटा भारि माटिते जल जमे थाके बेशी बेशी भेजा थाके सेई जोन्नो एटा होये थाके। माटिटा जदि तोमार काछे दुभाग नदीर सादा बालि माटी एक भाग माटी गार्डन सयल जेटा भारि माटी एटार संगे मिशिये एक भाग भार्मी कम्पोस्ट एबं आमार तैरी एई स्पेशल ब्लेंड फार्टिलाइजार दिए माटिटा कि तैरी करो ताहले खूब 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 भालो रेजाल्ट पाबे। जदि तोमार काछे नदीर सादा बालि माटी ना थाके ताहले तोमार काछे जे कोनो माटी जेटा आछे सेइटा दिए तैरी करो भार्मी कम्पोस्ट अथवा गोबर सार अथवा पाता पचा सार दिए एबं स्पेशल ब्लेंड फार्टिलाइजारटा दिए अवश्यई करे তুমি যখন জল দেবে তখন বুঝে বুঝে দেবে, অল্প অল্প জল দেবে, তাহলে কিন্তু গাছটা সুন্দর সতেজ থাকবে। তোমরা নিশ্চয়ই আমার গাছের ফিগারটা দেখছো 6 মাসের বা 5 মাসের একটা গাছ কত সুন্দরভাবে গ্রো করেছে। মাটির কথা তোমাদেরকে বললাম। এবার আরও একটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে আলো। পর্যাপ্ত আলো লাগে। কীরকম আলো লাগে? ইনডাইরেক্ট সানলাইট, যে সানলাইটে কোনো রোদ্দুরের তীব্রতা থাকে না। এই কারণের জন্য গাছটা সুন্দর সবুজ হয়ে আছে। যদি রোদের তীব্রতাটা এরপর স্পর্শ করতো তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যেত, পাতার কিনারেগুলো পুড়ে পুড়ে যেত, একমাত্র কারণ পাতা পোড়ার গরমের জন্য। অবশ্যই করে যারা ফুল সানলাইটে রেখেছো তাদের কিন্তু পাতাটা এত সুন্দর চকচক করবে না, সবসময় ইনডাইরেক্ট সানলাইটে রাখবে। এবার আসবো জলের কথা। বারবার বললাম জলের ব্যাপারটা, বেশি জল পছন্দ করে না। মাটিতে যখন জল দেবে যেন সুন্দরভাবে জলটা তলা দিয়ে বেরিয়ে যায় অতিরিক্ত জলটা, এবং মাটিটা যেন আস্তে আস্তে শুকিয়ে চলে আসে। মাটি সামান্য ভেজা ভেজা যেন না থাকে, জাস্ট ঠান্ডা থাকবে মাটিটা এমন। রোজ জল দেওয়ার দরকার নেই, তার থেকে ভালো গাছে জল স্প্রে করো। অবশ্যই অবশ্যই করে জল স্প্রে করবে, খুব ভালো থাকবে। এই গরমের সময় ফ্রিজের ঠান্ডা জল অর্ধেকটা নর্মাল জল দিয়ে তোমার সমস্ত গাছের সঙ্গে এই গাছগুলোতেও তুমি স্প্রে করো। জলের ব্যাপারটা গেল। এবার আসবো ফার্টিলাইজারের ব্যাপারটা। ফার্টিলাইজারের ব্যাপার বলতে গিয়ে আমি তোমাদেরকে প্রত্যেকে বলবো আমার তৈরি এই যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা তুমি তোমার বাগানের সমস্ত গাছে দিতে পারবে। সেটা ইনডোর হোক বা আউটডোর হোক বা তোমার ক্যাকটাস, স্যাকুলেন্ট, ফল ফুল সবজি যে কোনো গাছে তুমি যদি এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করো আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না। তুমি যারা এই ফার্টিলাইজারটা ইউজ করছো তারা তো আমাকে জানাচ্ছ, তাদের ব্যাপারগুলো আমি স্ট্যাটাসেও দিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যারা এখনও পর্যন্ত এই ফার্টিলাইজারটা ইউজ করোনি তাদেরকে বলবো একবার এই ফার্টিলাইজারটা ইউজ করবে। অবশ্যই করে তোমরা নিজের হাতে দেখতে পাবে, নিজের চোখে দেখতে পাবে যে গাছগুলো কত সুন্দর হচ্ছে। তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ। যদি তোমাদের কাছে এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার না থাকে তাহলে 10 দিন অন্তর খোল পচানো জল দেবে, হাড় গুঁড়ো 20 দিন অন্তর দেবে 1 চা চামচ করে 8 ইঞ্চি টবের জন্য, 6 ইঞ্চি টবের জন্য, এবং ফসফেট এর সঙ্গে 1/2 চা চামচ করে মিশিয়ে দেবে। 19-19-19 যদি প্রত্যেক সপ্তাহে একবার করে খুব ভালো হয়। মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2 বার করবে। এইগুলো করতে হবে যদি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা না দাও। আর যদি স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা দাও কোনো এই ধরনের খাবারের ব্যবস্থাপনা করতে হবে না। এবার আসবো রোগ পোকার কথা। খুব একটা রোগ পোকা হয় না। তোমার বাগানে যে ধরনের গাছগুলো আছে সেই ধরনের গাছগুলোর জন্য আমি তোমাদেরকে বলেছি 4টে কীটনাশক, কাকা, থিটা, কনফিডার, সুপার সোনাটা এই চারটে কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহে একটা করে স্প্রে করবে। আর যে প্ল্যানোফিক্সটা আছে যেটা কুঁড়ি ঝরে যায় গুঁটে ঝরে যায় সেটা মাসে দুবার স্প্রে করবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এটা ছাড়া আর অন্য কিছু করার দরকার নেই। খুব একটা ঘরের মধ্যে থাকলে খুব একটা কীটনাশক স্প্রে করার দরকার নেই। অবশ্যই অবশ্যই করে সুন্দর করে যেভাবে আমি বললাম স্টেপ বাই স্টেপ এইভাবে করো। আর যদি তোমার গাছ সংক্রান্ত কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972777491 নক করো। গাছের ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো, সারের ডিটেলস চাও আমি পাঠিয়ে দেবো। তোমার গাছের প্রবলেম হলে আমাকে বলো, আমি অবশ্যই করে সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এই সারটা যদি আমার থেকে সংগ্রহ করতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972777491 নক করো। আমি তোমাদেরকে ডিটেলস পাঠিয়ে দেবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।